नमस्कार शुरु कर लाम आज के चतुर्थ स्तम्भ आमी सुचंद्रिमा भारि भालो लेगे स्लोगान बुद्धिदीप्त स्लोगान आनिस हत्यार इंसाफ चाई तुई आसिस बंधु केओ आनिस अनेक दिन पर फोटा कृष्णचूड़ार मतो देखाच्छिल वाई चैनल चौरंगी एलाका अनेक दिन पर मिछिलेर सेई मुख देखेछि काने एसेछे इंसाफ कथाटा न्याय विचार इंसाफ जारा चिरटाकाल माथा कूटे मरे এই ব্যবস্থা ইনসাফে ন্যায় বিচারে প্রতিশ্রুতি দেয় হাজার হাজার তরুণ যুবক যুবতী কিশোর রাজপথে নামে ইনসাফ চায় কিন্তু ইনসাফ অধুরাই থেকে যায় আজ তাই নিয়েই আলোচনা 1957 থেকেই উধাও হয়েছিল চাল গম মানুষ ভাত চাইতে শহরমুখ তখন বিভিন্ন জায়গায় আন্দোলন চলছিল শেষমেশ 1959-এর 31 আগস্ট শহীদ মিনারের জমায়েতে গ্রামগঞ্জ থেকে মানুষ আসছিল ভাত চাই খাদ্য চাই গুলি চলল বিভিন্ন পরিসংখ্যান আছে অন্তত 80 জনের মৃত্যু হলো গুলিতে লাঠিতে আহত হয়ে হাসপাতালে গিয়ে কারো লাশ রাজপথে সেদিন সম্মিলিত বিরোধী নেতারা কর্মীরা ছাত্র যুবরা ইনসাফ চেয়েছিলেন রাষ্ট্র গুলি করে মেরেছে কাদের যারা ভাত চেয়েছিল ফ্যান চেয়েছিল একবেলা অন্তত একবেলা খাবার চেয়েছিল তাদের আবার 1966-তে আবার খাদ্য আন্দোলন 17 ফেব্রুয়ারি বসিরহাটে শরৎনগরে পুলিশের গুলিতে মারা গেল ছাত্র নুরুল ইসলাম রাজ্য বিধানসভার সভা চলাকালে বিদ্যুৎ বেগে সিপিআই সদস্য সোমনাথ লাহিড়ী সভায় প্রবেশ করে বলতে শুরু করলেন স্যার এতো খবর পাওয়া গেল বসিরহাটে শরৎনগরের ষষ্ঠ শ্রেণীর ছাত্র নুরুল ইসলামকে এই সরকারের পুলিশ গুলি করে হত্যা করেছে অপর একটি ছেলে মনিন্দ্র বিশ্বাসকেও গুলি করে হত্যা করা হয়েছে তাদের অপরাধ তারা তেতুলিয়া গ্রাম থেকে ধর্মঘট করে খাদ্য ও কেরোসিন তেলের জন্য স্বরূপনগর থানার সামনে আসা শোভাযাত্রায় অংশ নেয় সেই শোভাযাত্রার উপর গুলি চালানো হয় যে সরকার খেতে দিতে পারে না তারা গুলি করে হত্যা করতে পারে কি করে বাংলা জুড়ে প্রতিবাদ আন্দোলন শুরু হল কদিন পরেই কৃষ্ণনগরে 4 মার্চ রেশনে কেরোসিন তেল দিতে হবে তার দাবিতে বন্ধ ছাত্রদের মিছিল আবার গুলি চলল এবার মারা গেল আনন্দ ভাই 17 বছরের তরতাজা ছাত্র আনন্দ ভাই 5 মার্চ প্রতিবাদ রাজ্য জুড়ে আবার গুলি চলল এবার পুলিশের গুলিতে মারা গেলেন কৃষ্ণনগরের বউবাজার নতুনপল্লীর কংগ্রেস সমর্থক প্রতুল বিশ্বাসের ছেলে 27 বছরের যুবক হরি বিশ্বাস সেদিন বাংলা ইনসাফ চেয়েছিল পুলিশ নয় ওরা বলেছিলেন কমিউনিস্ট পার্টির নেতা সোমনাথ লাহিড়ী দৈনিক বসুমতী পত্রিকার সম্পাদকীয়তে লেখা হল কিশোর আনন্দ হাইতের মা বসুমতীতে প্রকাশিত পুত্রের ফটো দেখিয়া আত্মনাদ করিয়া উঠিলেন ওরে আনন্দ ফিরে আয় হে শোকার্ত বঙ্গজননী আনন্দ আর ফিরিবে না পশ্চিম বাংলা হইতে আনন্দ বিদায় লইয়াছে গণতন্ত্রের কবর খোঁড়া হইয়াছে এবং সেই কবরের পাশে অন্ধকারে মিলিটারির ছায়ামূর্তি পদচারণা করিতেছে আনন্দ নুরুল হরি অর্জুন প্রভৃতি কিশোরেরা সেই গণতন্ত্রের কবরে শায়িত আর শাসকেরা শান্তি ও শৃঙ্খলা রক্ষার গর্বে গৌরবান্বিত না কোনো বিচার নয় তদন্ত নয় পুলিশি হত্যাকাণ্ডের কোনো প্রতিকার নাই হে শোকার্ত জননী
आनंद सत्य विदाय पश्चिम बंगे आनंद और फिर सत्य अवस्था आज फर्स्ट क्लास मुख्यमंत्री एरपर बांगलाय जुक्त फ्रंटर सरकार तैरि हल प्रथम जुक्त फ्रंट सरकार 67 साल पयला मार्च थेके नवेम्बर द्वितीय जुक्त फ्रंट सरकार 1969 पयला फेब्रुआरी थेके 1970 साल 19 मार्च पर्यंत सरकार चले पुलिस मंत्री छिलेन ज्योति बसु ना इंसाफ केउ पायनि 59-এর 80 জন শহীদ 66 নুরুল আনন্দ হরি অর্জুন না এক জন অফিসারকে দোষী সাব্যস্ত করা যায়নি একজনও শাস্তি পাননি ইনসাফ ও কোন চিড়িয়াখানা নামে পিছেতে বিরতির পর সঙ্গে থাকুন চলুন আরেকটু এগোই 1970 साल 19 नवेम्बर कानाई भट्टाचार्य जतीन दास समीर मित्र गणेश घटक परवर्तीकाले श्रममंत्री शांति घटकर भाई शंकर चट्टोपाध्याय तरुण दास सोमेंद्र दत्त एवं सपन पाल दक्षिणेश्वर आरियादहर यह 8 जन कमरेड के पुलिस तुले निये गिये हत्या करे बारासतेर रास्ताय तादेर क्षतविक्षत मृतदेह फेले तर किछुदिन परे 1971 5 अगस्ट गड़ेर माठे सरोज दत्त के खून करेछे पुलिस लाश लोपाट 12 अगस्ट काशीपुर रतन रोडेर माझखाने जनप्रिय कांग्रेस नेता निर्मल चट्टोपाध्याय के खून करे किछु युवक एरपरे 13 अगस्ट थेके शुरू हय तांडव बाबलू लका छोटबाबू नीताई हाथकाटा केलो टेरा शंकर एलाकार गुंडा कांग्रेसी और अन्यदिके सीआरपी घिरे फेले बड़नगर रतनबाबू घाट रोड काशीपुर रोड चंद्रकुमार राय लेन प्रामाणिक घाट रोड घर थेके टेने बार करा हय युवक युवतीदेर खून करा हय गाय छुरी दिए नक्शाल लिखे देवा हय खून करे मुखे आलकात्रा माखिए रतनबाबू घाटेर सामने गंगाय फेले देवा हय राज्य जुड़े काशीपुर बड़नगर हत्यार निंदा हय प्रतिबाद हय पुलिसेर शास्ति दाबी करें एमनकि सीपीएम सीपीआई नेताराओ 77-এর 14 जून बांगलाय निर्वाचन हल सेदिन सन्धे आरियादह दक्षिणेश्वर एलाकार नेता सेबारेर कामारहाटिर निर्वाचन प्रार्थी राधिका रंजन बंदोपाध्याय रिक्शा करे बाड़ी फिरछे संगे तार जामाई जुब फेडरेशनेर नेता रंजन बंदोपाध्याय हठात गुली चलल रंजन बंदोपाध्याय मारा गेलेन इंसाफ चाई रास्ताय नेमेछिल जुब छात्ररा पुलिस दफ्तर ज्योति बसुर हाते ना एकजनेरो शास्ति हयनि कुख्यात रुनु गुह नियोगे शास्ति होयनी प्रमोशन होयेछे चलुन आरो एगोई नो वोटर कार्ड नो इलेक्शन स्लोगान ममता बंदोपाध्याय टीएन सेशन मुख्य निर्वाचनी अफिसर हवार परे वोटर कार्ड चालू करार कथा बोलेछेन ज्योति बसु शुने बोलेछिलेन मेगालोम्यानियाक ममता दाबी करेछिलेन वोटर कार्ड चाई मूलत से ही दाबी धर्मतला अंचले विक्षोभ समावेश ज्योति बसु राइटर्स दखल करते चाय 1993 साल गुली चलल 13 जन युव कांग्रेस कर्मी मारा गेलें अधिकांश देहर ओपरे गुली लेगे जा हवा उचित बांगला उत्ताल हुए बांगला इंसाफ चेयेछिल फिरछे आलोचना बिरतिर पर बहु पर 2011 93 एर पुलिस मंत्री 2011 मुख्यमंत्री बुद्धदेव भट्टाचार्य वामफ्रंट के हारिए क्षमत एल तृणमूल दल
সেদিনের স্বরাষ্ট্র সচিব মনীষ গুপ্ত হলেন মন্ত্রী। মৃতদের পরিবারকে সাহায্য করা হয়েছে, পেয়েছেন, সব ঠিক আছে। কিন্তু ইনসাফ, গুলি করে মারার জন্য কারো শাস্তি না, হয়নি একজনেরও না। এবার আনিস, ঠিক কি করে মারা গেল না জানা নেই, সে রহস্য এখনো উন্মোচিত নয়। কিন্তু পুলিশ যে দায়ী তা নিয়ে কোনো সন্দেহ নেই। কারা এসেছিল মাঝরাতে, কেন এসেছিল, কিভাবে, কেন আনিস মারা গেল, তাকে কে হত্যা করল, দায় কার, জানা যায়নি। ছাত্র যুব রাস্তায়, তুই আসিস, বন্ধু কেউ আনিস, এসেছিল তো, ইনসাফ চেয়েছে তারা, ইনসাফ পাবে না, পাবে না। ইনসাফ আমাদের রাষ্ট্রকাতে নেই, যারা স্বাধীনতার আগে বিপ্লবীদের পুলিশে ধরিয়ে দিয়েছিল, রায়বাহাদুর খেতাব পেয়েছিল, তারাই পরে মন্ত্রী হয়েছে, কেষ্টবিষ্টু হয়ে এসেছে সমাজে, যারা গান্ধী হত্যা করল, দেশের স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দিল, যারা মুচলেকা দিল, যারা বিশ্বাসঘাতক, তারা আজ দেশের ক্ষমতায় আছে। আমাদের রাষ্ট্রকাঠামো এমন। আসলে ইনসাফ চাইলেই তো হবে না, ইনসাফ কিভাবে আসবে, ঠিক করার দায়িত্ব আমাদেরই নিতে হবে। প্রতিটা বেআইনি কাজের জন্য শাস্তির ব্যবস্থা করতে হবে। নির্বিচারে গুলি চালিয়ে যারা মানুষ মারল, তারা সমাজের বুকে বকিয়ে ঘুরে বেড়াবে। যারা অনায়াসে ছাত্রদের বুকে গুলি করে রাজপথে শুইয়ে দিতে পারে, তারা তো দানব। সত্যি তো বলেছিলেন সোমনাথ লাহিড়ী, বলেছিলেন একজন দানবকেও চিহ্নিত করতে পারেননি। রুনু গুহনিয়োগীর মতো কুখ্যাত পুলিশ অফিসার কেবল পার পেয়ে যায়নি, প্রমোশন পেয়েছে, অবসরের পর মিথ্যে লিখেছে। একজন অপরাধী শাস্তি না পেলে সমাজে দশজন অপরাধী তৈরি হয়, প্রত্যেকেই বুঝে যায় আইনি পোশাক পরে গুলি চালানোর অধিকার আছে তার, তারা গুলি চালায়, তাদের শাস্তি হয় না। অন্য আরেক আইনি উর্দিধারী গুলি চালানোর প্রেরণা পায়, ইনসাফ কেঁদে মরে। আমাদের দেশে ইনসাফের প্রতিশ্রুতি তো আছে ভুরি ভুরি, ইনসাফ নেই। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।